ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লোনা, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালিম্পংয়ে। তো হঠাৎ করে আসা দ্বিতীয় আর কি বিবাহ বার্ষিকী, সেই কারণে আমার মা আমাকে আর গৌরবকে মানে এই কালিম্পংয়ের ট্যুরটা গিফট করছে। তো মায়ের পুরোটা স্পন্সর করেছে, সেই কারণেই আর কি এসেছি। কালকে থেকে তো তোমাদের সাথে কথা বলার সেভাবে সময় হয়নি, কারণ ভীষণই ব্যস্ত ছিলাম, মানে বাস ধরবো, ভীষণই তাড়াহুড়ো ছিল, আর সেই কারণে বলতে পারিনি ইন্ট্রোটা। তো আমি এখন কালিম্পংয়ে এসে তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি। তোমাদের এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব নবদ্বীপ টু কালিম্পং পুরো জার্নিটা। চলো ব্লগটা শুরু করা। তো এখানে রাতে ডিনারের জন্য আর কি থেমেছে, আর আমরা এখন ডিনার করে নেব, তারপরে আবার যাত্রা শুরু। তো কালকে আবার তোমাদের সঙ্গে সকালে কথা হবে। সকাল 10:30, তো আমরা ওখান থেকে উঠেছিলাম 7:30 বাসে, আর আসতে মোটামুটি সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর এখন আমরা হোটেল খুঁজবো, হোটেল এখনও মানে পাইনি, বুকিং করে আসিনি, যেহেতু এখানে এসেই আর কি এখন খুঁজবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
मेरे को गाली दे रहे हैं, मेरे को गाली मतलब बात बोल रहे हैं, कितना रूम में कोई कोई बात नहीं, ठीक है थैंक यू। আমরা ফাইনালি রুম পেয়ে গেছি আর রুমে চলে এসেছি। তো এখানে রয়েছে একটা ব্যাক সাইডে দেখো বেড, এটা ডাবল বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা বড় উইন্ডো আছে, এখান দিয়ে বাইরে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে আছে একটা মিরর, এই যে আমার বড় একটা মিরর সেজে দাঁড়িয়ে পড়েছে আমার পাশে, এটা হচ্ছে সাজুগুজু করার জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুম, ব্যবস্থাপনা বেশ ভালো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে যেটা আমার ভালো লাগলো, এই হোটেলে প্রচুর রকমের গাছ দিয়ে ডেকোরেট করা। আমি তো এমনি গাছ ভীষণ পছন্দ করি, বিভিন্ন রকমের গাছ দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করা। আমরা রুমে ফ্রেশ হয়ে বসে পড়েছি আর এখানে গৌরব বানিয়েছে গরম গরম ম্যাগি, ও তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। তো এখন ম্যাগি খেয়ে আমরা একটু বেরোবো। আর এর মতো আমি এই ভ্লগটা এখানে শেষ করছি, আবার একটু পরে যখন বেরোবো তখন আমি নতুন ভ্লগ আবার স্টার্ট করবো। তো চলো আজকের মতো টাটা।